পুরা জানি না আমি ও আমার লেবার আমি এখানে কাজ করি রাজমিস্ত্রি আমার এক ঘন্টা আগে আমি ছিলাম ওর সঙ্গে একসঙ্গে ভাগ খেয়েছি তো আমি বললাম বাজার নেই আমি বাজারটা নিয়ে আসি তাহলে আমি তোমরা কোথায় যাবে না যাবে তা আমার একটু যোগ তারা বলে না আমি যাচ্ছি বলে আরে খেলে ঘুরা যাও তোমরা আসলে রবিবারের দিন একদিন আরাম টারাম করো সপ্তাহে একদিন দেশ হয়ে যাবে ঠিক আছে কাল যাবো কোন সময় বেরিয়েছি জানি অনুমানিক তিনটা লাগাতো তিনটা বারোটা তিনটা দিকে তখন আমি গিয়েছিলাম রেশন দোকানে রেশন দোকান থেকে রেশন নিয়ে আমার মালিককে ফোন করলাম বলে আমার পয়সা লাগবে বা রেশন দিবে বলে ঠিক আছে রেশন দোকানে আসো আমি দিয়ে দেবো তারপরে গিয়েছিলাম এখানে যাওয়ার সঙ্গে ফোন আসছে এখান থেকে যে তোমার একজন লেবার এইভাবে হচ্ছে বলে ছুটা বলে কোনখানে এসে কোনখানে এটা তো রেল ব্রিজ এখানে বলে রেলে মারছে রেলে নাম কি ধরে বকুলনগর বকুলনগর রাস্তা আমরা ধরে আপনার সাথে কত দিন অব্দি কাজ করতে ও আমার সঙ্গে বেশি দিন দিল সিং ছিল না 18-19 দিন হবে আমার বাড়ি কোন কোন তেলিয়ামুরা বলে নাম কি ওর ওর নাম বলি আমরা অর্জুন গর্জুন করি ডাকি ওর আসল নাম কি জানি না তাহলে বয়স কত হইব বয়স অনুমানিক দেখেছি আমি 22-23 হবে একটু বেশি হবে না কয়টা নাগাদ তাহলে বাড়িছে আড়াইটা তিনটা দিকে কোন সময় শুনছেন আপনি কথা আমি শুনছি অনুমানিক 60টা সেক্টর দিকে আমি শুনছি শোনার পরে আমি কেন আমার আরো লোকজন ছিল তার লোকের একজন ছিল পুলিশ তো এখন আসে না মানে ফাউরিটি আসছে ওরা কিভাবে কি করবে তাও আমি জানি